আমরা ইতোমধ্যেই জাতীয়তা জিনিসটি কি সেটি সম্পর্কে হালকা কিছু ধারণা পেয়েছি। আসো এই ভিডিওটিতে আমরা জাতীয়তার ধারণা ও সংজ্ঞাগুলো জেনে নেই। কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনার সঞ্চার হয় তখন তাকে জাতীয়তা বলে। এই জন্য জাতীয়তা বোধ বলা হয় রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ যেটির মাধ্যমে পরিচালিত হয়। এ প্রসঙ্গে জন স্টুয়ার্ট মিল বলেছেন, রাজনৈতিক চেতনা সম্পন্ন জনগোষ্ঠী যখন একই সরকারের অধীনে বাস করতে চায় এবং ইচ্ছে করে যে সরকার হবে তাদের নিজস্ব সরকার বা তাদের একাংশের সরকার, তখন তাকে জাতীয়তা বলে। অর্থাৎ জন স্টুয়ার্ট মিল কিন্তু নিজস্ব সরকার এই ব্যবস্থাটিতে জোর দিচ্ছেন, তার মানে তখনই কেউ জাতীয়তা বোধ অনুভব করে যখন সে নিজের অংশের দ্বারাই শাসিত হয়। তারপর ফরাসি লেখক রেনা এ সম্পর্কে বলছেন, জাতীয়তা একটি মানসিক সত্তা এবং এক প্রকার সজীব মানসিকতা। অর্থাৎ রেনা কিন্তু এটিকে এক প্রকারের সজীব মানসিকতা বলছেন, তার মানে সবসময় কার্যকর, মলিন হয়ে যায় না যে ধরনের মানসিকতা সেটির কথা রেনা বলছেন। অধ্যাপক লাস্কি বলছেন, জাতীয়তার ধারণা এক প্রকার মানসিক ধারণা। অর্থাৎ অধ্যাপক লাস্কিও কিন্তু রেনার মতোই কথা বলছেন যে এটিকে তিনি এক ধরনের মানসিকতা বলছেন বা মনস্তাত্ত্বিক বিষয় বলছেন। তারপর হ্যান্স কোন বলছেন, জাতীয়তা বোধ মূলত একটি মানসিক অবস্থা এবং এক প্রকার সচেতনতা। তার মানে আমরা বুঝতে পারলাম যে মূলত জাতীয়তাকে বেশিরভাগ চিন্তাবিদ বা রাষ্ট্রবিজ্ঞানী এক ধরনের মানসিক অবস্থা বলে বিবেচনা করেন। শুধুমাত্র জন স্টুয়ার্ট মিল তিনি এর সাথে সরকার ব্যবস্থাকে সংশ্লিষ্ট করেছেন। তাছাড়া রেনা, লাস্কি এবং হ্যান্স কোন সবাই কিন্তু এটাকে এক ধরনের মানসিকতা বলছেন। তোমরা কি মনে করো, তোমাদের সাথে কার মতামতটি বেশি মানানসই সেটি কিন্তু তোমরা আমাদেরকে ভিডিওটির কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর অধ্যাপক জিম্মার তিনি বলছেন, কোনো জনসমাজের মধ্যে ঐক্যের অনুভূতি দেখা দিলেই তা জাতীয়তা বোধে পরিণত হয়। তার মানে জিম্মার কিন্তু জাতীয় ঐক্যের কথা বলছেন, যে জাতীয় ঐক্য ছাড়া আসলে জাতীয়তাবাদ কিংবা জাতীয়তার ধারণাটি গড়ে উঠতে পারে না। নিশ্চয়ই তোমরাও ব্যাপারটির সাথে একমত হবে, কারণ যখন কোনো জাতির ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন জনমতে বিশ্বাস করে কিংবা ভিন্ন ভিন্ন মতামতে বিশ্বাস করে এবং একেবারে মোটা দাগে যখন তারা বিভাজিত হয়ে যায়, তখন কিন্তু তারা জাতি হিসেবে কিংবা কোনো জাতীয়তাবাদী চেতনার দ্বারা আর তাড়িত হয় না বা পরিচালিত হয় না। নিশ্চয়ই তোমরা জাতীয়তার ধারণার সংজ্ঞাগুলো বুঝতে পেরেছ। প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে লিখে জানাও ভিডিওটির কমেন্ট সেকশনে। পরের ভিডিওটিতে আমরা জাতি ও জাতীয়তা সম্পর্কে জানব। দেখা হচ্ছে তাহলে।